ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা খগেনবাবু গল্প থেকে কিছু শর্ট প্রশ্ন করাবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন, তোমাদের পাঠ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্পটির নাম কি? আমাদের পাঠ্য শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্পের নাম হচ্ছে খগেনবাবু। পরবর্তী প্রশ্ন, তবে কি এত বছর বাদে খবর হয়েছে এই এ ভাবনাটি কার? আলোচ্য ভাবনাটি খগেনবাবু গল্পের দিগম্বরের। পরবর্তী প্রশ্ন, ঘোমটা টেনে চুপ মেরে বসে থাকো, কে কাকে এই কথা বলেছিলেন? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খগেনবাবু গল্পের দিগম্বর আলোচ্য কথাটি জুঁইকে বলেছিল। পরবর্তী প্রশ্ন, বেহায়া মেয়ে ছেলেটাকে দেখো, এখানে কার কথা বলা হয়েছে? আলোচ্য অংশে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খগেনবাবু গল্পের জুঁইয়ের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বিপদে পড়লে সবাই মাথায় চড়ে, মন্তব্যটি কার? আলোচ্য মন্তব্যটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খগেনবাবু নামক গল্পের দিগম্বরের। পরবর্তী প্রশ্ন, মেয়ে মানুষের কত রকম মরণ আছে জানো, কে কাকে এ কথা বলেছিল? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খগেনবাবু গল্পের জুঁই আলোচ্য কথাটি দিগম্বরকে বলেছিল। পরবর্তী প্রশ্ন, বাসের সম্মুখে খগেনবাবু তাকিও না বোকার মতো, কে কাকে এ কথা বলেছে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের খগেনবাবু গল্পের দিগম্বর এই কথাটি জুঁইকে বলেছে। খগেনবাবু গল্পের শুরুতে কোন অঞ্চলের বাসের কথা বলা হয়েছে? খগেনবাবু গল্পের শুরুতেই নালদাপুর গ্রামগামী বাসের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, দিগম্বর কে? সে বাসের মধ্যে কাকে দেখতে পেয়েছিল? দিগম্বর হলো জুঁইয়ের স্বামী। সে বাসের মধ্যে খগেনবাবুকে দেখতে পেয়েছিল, অন্তরাত্মা পর্যন্ত চমকে উঠল। কার অন্তরাত্মা কেন চমকে উঠল? দিগম্বরের অন্তরাত্মা চমকে উঠেছিল কারণ সে নালতাপুরের বাসে খগেনবাবুকে দেখেছিল। পরবর্তী প্রশ্ন, বাসে আরও ভিড় হলে দিগম্বরের কী সুবিধা? বাসে যদি ভিড় বাড়ে তাহলে সে এবং জুঁই লোকের ভিড়ের আড়ালেই থাকবে, এর ফলে খগেনবাবু তাদের দেখতে পারবে না, এটাই দিগম্বরের সুবিধা। পরবর্তী প্রশ্ন, তিন হাতি এখন 300 হাত, এমন বলার কারণ কী? বাসের মধ্যে জুঁই ও দিগম্বরের মধ্যে মাত্র হাত 3-1 দূরত্ব রয়েছে, কিন্তু অস্বাভাবিক ভিড়ের কারণে সেই 3 হাতের দূরত্বই পরিণত হয়েছে 300 হাতের দূরত্ব। পরবর্তী প্রশ্ন, জানানো দেওয়াটাই একটা ভীষণ দরকার, কোন বিষয়ে কাকে জানানো দেওয়াটা প্রয়োজন? দিগম্বরের মনে হয়েছিল যে খগেনবাবু যে তাদের বাসেই রয়েছেন সেই খবরটা জুঁইকে জানানো বিশেষ প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, খগেনবাবু গল্পে নালতাপুরের পথে মোট কতগুলি বাস স্টপেজের উল্লেখ আছে? খগেনবাবু গল্পে নালতাপুরের পথে মোট 4টি বাস স্টপের উল্লেখ আছে, সেগুলি হলো সানকিডাঙ্গা, হতুকিগঞ্জ, পাথরগড় ও বাসগেড়ে। পরবর্তী প্রশ্ন, নালতাপুরের বাসগেড়ের পর আর না যাওয়ার কারণ কি? বাসগেড়ের পুরনো পুল 2 বছর আগে বানের জলে ভেসে গেছে, নতুন পুল তৈরির কাজ চলছে, তাই বাসগেড়ে পর্যন্তই যায়। পরবর্তী প্রশ্ন, খগেনবাবুর সাথে জুঁই কত বছর সংসার করেছিল? খগেনবাবুর সাথে জুঁই প্রায় 4-5 বছর সংসার করেছিল। পরবর্তী প্রশ্ন, দিগম্বর ও জুঁইয়ের বিবাহিত জীবন কতদিনের? দিগম্বর ও জুঁইয়ের বিবাহিত জীবন মাত্র 4 বছরের। পরবর্তী প্রশ্ন, বাসগেড়ের পুল পার হওয়ার পরে খগেনবাবু কোন দিকে রওনা হয়েছিল? বাসগেড়ের পুল পার হওয়ার পর খগেনবাবু তার স্ত্রী পুত্রসহ গামছা ডোরাবার দিকে রওনা দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, দিঘরে থেকে নালতাপুর যাওয়ার শেষ বাস কটায় ছাড়ে? দিঘরে থেকে নালতাপুর যাওয়ার শেষ বাস রাত্রি 7:30 ছাড়ে। পরবর্তী প্রশ্ন, একসময়ে তো খগেনবাবুর
চামচাগিরি করতাম। কে? খগেনবাবুর চামচাগিরি করত। দিগম্বর এক সময় খগেনবাবুর চামচাগিরি করত। পরবর্তী প্রশ্ন, আমি তো ভুলিনি তবে কর্তা ভুলে কি করে? কে? কাকে? প্রশ্নটি করেছে কর্তা কে? জুঁই তার স্বামী দিগম্বরকে প্রশ্নটি করেছে। এখানে কর্তা বলতে খগেনবাবুকে বোঝানো হয়েছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আরও ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই এই ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও।